ओहो, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ সেশনটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে অসুবিধা হয়, দয়া করে কমেন্টে জানাবেন। আপনারা শুনছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিনস অফ প্র্যাকটিস ওয়ান বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস ওয়ান বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ছাত্রদের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়ে এটি আমাদের 17তম সেশন। এর আগের সেশনে আমরা লেদ মেশিনের তৃতীয় সেক্টরে লেদ মেশিন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ড্রিলিং মেশিনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এই চতুর্থ অধ্যায়ে মোট 6টি অবজেক্টিভ আছে। তার মধ্যে 6টি অবজেক্টিভের মধ্যে আজকে আমরা 2টি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্রথম 2টি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ ড্রিলিং মেশিন, অর্থাৎ বিভিন্ন ধরনের ড্রিলিং মেশিনের শ্রেণীবিন্যাস করা। আর দ্বিতীয়টা হচ্ছে এক্সপ্লেন দ্য ফাংশন অফ ডিফারেন্ট ড্রিলিং মেশিন। আর আমরা কি করব যে একটা বিভিন্ন ধরনের ড্রিলিং মেশিনের কার্যকারিতা বা কার্যাবলী বা ফাংশন সম্পর্কে আলোচনা করব, সেগুলো দিয়ে কি করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু দেখি, প্রথমে একটা ড্রিলিং মেশিনের ছবি দেখি। এখানে একটা ড্রিলিং মেশিনের ছবি দেখা যাচ্ছে, যদি এটা একটা সেন্সিটিভ ড্রিল মেশিন, সাধারণ একটা বহুল ব্যবহৃত একটা ড্রিলিং মেশিন। আর এই ড্রিলিং মেশিনের আমরা একটু এটা ওপেন করি, পয়েন্টারটা ওপেন করলে ওকে। এই এটা একটা ড্রিলিং মেশিন। এই ড্রিলিং মেশিনের বিভিন্ন অংশগুলো এখানে দেখানো আছে। তার মধ্যে সর্বনিচে যেটা আছে এটা হচ্ছে টেবিল, সরি এটা হলো বেজ, আর এটা হচ্ছে টেবিল, আর এইটা হচ্ছে মানে টোটালি আসলে এটা ড্রিলিং হেড, ড্রিল হেড বলি আমরা প্রধানত। আর মাঝখানে যেমন বেজ, টেবিল, ড্রিল হেড, এই পুরো অংশটা যেটার সাথে সংযুক্ত আছে, যেটা সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কলাম। আর কলাম এর সাথে আছে আমাদের ড্রিল হেড এবং টেবিল আর বেজ, যদিও বেজেই চূড়ান্ত ভাবে সমস্ত লোড আসে। হ্যাঁ, লোড গুলাকে আর বিশেষ করে টেবিল এবং ড্রিল হেড অ্যাজ ওয়েল মোটর। আর এখানে এটা হচ্ছে এটা যে এটা বেজ দেখতে পাচ্ছি, যেটার উপরে সমস্ত লোড গুলো আসে, আর এইটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিল উপরে আমাদের ওয়ার্কশিটটা থাকে, আর এইটা হচ্ছে টেবিলকে উঠানামা করানোর জন্য একটা
হ্যান্ডেল যদি এটা ক্ল্যাম্প বলছে, এটা আসলে ঠিক ক্ল্যাম্প না, ক্ল্যাম্পটা পিছনে, এই পিছনের ক্ল্যাম্পটা এটা একে কালো দেখা যাচ্ছে। এই ক্ল্যাম্পটা এই যদি আমরা একটু টাইট করি তাহলে এটা দিয়ে ঘোরাতে কষ্ট হবে, এটা ঘুরে যাবে না আর টেবিলটা উঠানো আসবে না। আর এইটাকে যখন টেবিলটাকে যখন উঠানো আমরা করবো তখন আমরা এই ক্ল্যাম্পটাকে একটু লুজ করে দেব, তারপর এই যে হ্যান্ডেল, হ্যাঁ এই হ্যান্ডেলটা ঘুরাইলে উপরে বা নিচে টেবিলটা উঠানামা করবে, এই সীমিত মতে যেখানে আমাদের সুবিধাজনক অবস্থানে টেবিলটাকে আমরা ফিক্সড করে ফেলবো। আর এটা হচ্ছে মোটর, বৈদ্যুতিক মোটর। এই মোটর এর মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই একে ইলেকট্রিক পাওয়ারকে আমরা এই যে ডিল হেড পাওয়ার ট্রান্সফার করে থাকি। এই মোটর ঘুরলে এখানে ভিতরে আমাদের একটা পুলি, এখানে দুটো পুলি আছে, বেল্টের মাধ্যমে সেই পাওয়ারটা ড্রিল হেডের, হ্যাঁ স্পিন্ডলে আসে, ভিতরে স্পিন্ডল আছে, আমরা এই ডিলের ভিতরে, এটা কিন্তু ভিতরটা স্পিন্ডল, আর স্পিন্ডলের সাথে লাগানো আছে আমাদের ড্রিল চাক, এটাকে বলে ড্রিল চাক। আর ড্রিল চাকের মুখে আছে ড্রিল বিট, যেটা দিয়ে মূলত আমরা ওয়ার্ক পিস বা কার্যপত্র সিদ্ধ করে থাকি। এই হচ্ছে আমাদের একটা সাধারণ ড্রিল মেশিনের বিভিন্ন অংশগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা দেখি যে মেইনলি ড্রিল মেশিনের প্রকারভেদ, ড্রিল মেশিনের সাধারণত ড্রিল মেশিনে কি কি ধরনের কি কি ধরনের সাধারণত ড্রিল মেশিন আছে আমরা এটা একটু দেখতেছি। আমি একটু পাশে দেখতে হচ্ছে প্লিজ, এটা যাচ্ছে কিনা সেটা। হ্যাঁ সরি, তাহলে বিভিন্ন ধরনের ড্রিল মেশিনের নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে পোর্টেবল ড্রিলিং মেশিন, দ্বিতীয় হচ্ছে সেন্সিটিভ ড্রিলিং মেশিন, তৃতীয়টা হচ্ছে আপ রাইট ড্রিলিং মেশিন, 4 নম্বরে আছে রেডিয়াল ড্রিলিং মেশিন, 5 নম্বরে গ্যাং ড্রিলিং মেশিন, 6 নম্বরে মাল্টিপল স্ট্রিপ স্পিন্ডল ড্রিলিং মেশিন, 7 নম্বরে ডিপ হোল ড্রিলিং মেশিন, 8 নম্বরে ভার্টিক্যাল অর পিলার ড্রিলিং মেশিন। এই সাধারণ 8 প্রকারের ড্রিলিং মেশিন আমরা এখানে আলোচনা করব। এই সাধারণ 8 প্রকার ড্রিলিং মেশিন খুব বেশি ব্যবহৃত, স্পেশাল ধরনের ড্রিলিং মেশিন আছে সেগুলো স্পেশাল ওয়ার্কের জন্য, সেগুলো আমাদের এখানে আলোচ্য আমরা আনি নাই আজকে। মেইনলি 8 প্রকারের ড্রিলিং মেশিনই খুব বেশি ব্যবহার হয়। তার মধ্যে প্রথমটা আমরা দেখি, 1 নম্বরটা হচ্ছে পোর্টেবল ড্রিলিং মেশিন। পোর্টেবল ড্রিলিং মেশিনটা আমাদের সবার পরিচিত, বিশেষ করে এগুলো আমরা সাধারণত বাসাবাড়ির কাজে ব্যবহার করে থাকি অথবা বিভিন্ন ওয়ার্কশপে কিংবা বিভিন্ন নির্মাণ শিল্পে এটা ব্যবহার হয়ে থাকে। এই ড্রিল বিট মেশিনটা খুবই সহজ, এটা ব্যবহার করা যায়, অপারেটেড উইথ ইজি এনিহোয়ার ইন দা ওয়ার্কশপ, যে কোনো ওয়ার্কশপে বা যে কোনো ওয়ার্ক প্লেসে এটা যে কোনো ভাবে সহজে ব্যবহার করা যায়। আর ইউজড ফর ড্রিলিং হোলস ইন ওয়ার্ক পিস ইন এনি পজিশন হুইচ ক্যান নট বি ড্রিল ইন এ স্ট্যান্ডার্ড ড্রিলিং মেশিন, অর্থাৎ এইটা এমন একটা ছোটখাটো মেশিন যেটার সাহায্যে কি করা যায়, যে কোনো পজিশনে আমরা ড্রিল করি, হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো পজিশনে আমরা ডিল করি, এটা যেহেতু বহনযোগ্য যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায়, সাধারণত এমন এমন ভাবে ডিল করা যায় যেটা হয়তো দেখা যায় অন্যান্য ড্রিল মেশিন দ্বারা করা সম্ভব না। বিশেষ করে আমরা হাতে বাঁকা করাতে পারি, কোনো যে কোনো কর্নারের মধ্যে, দেওয়ালের কর্নারের মধ্যে আমরা ডিল করতে পারি, হ্যাঁ সেটা হয়তো দেখা যায়। এইসব দেওয়ালের ডিল গুলো আমরা সাধারণত পোর্টেবল ড্রিল মেশিন ছাড়া অন্য সাথে অন্য যেসব ড্রিল মেশিন আমরা এখানে বর্ণনা দিয়েছি সেগুলো দিয়ে করা যাবে না। Some of the portable drill machines operated by hand power, but most of the এগুলা বেশিরভাগ হচ্ছে কি, আমরা অনেক কিছু কিছু বেশিরভাগ ইলেকট্রিক পাওয়ারে চলে, আর কিছু কিছু মেশিন আছে যেগুলো হ্যান্ড পাওয়ার, হাত দিয়ে ঘুরে ঘুরে করে। যেমন আমাদের এখানে এই উপরটা ইলেকট্রিক্যাল হ্যান্ড ড্রিল মেশিন, আর নিচেরটা কিন্তু ম্যানুয়ালি হ্যান্ড ড্রিল মেশিন, এটা ম্যানুয়ালি হাতে ঘুরে ঘুরে আমাদের ড্রিল বিটটাকে ঘুরাইতে হয়। এখানে যে একটা হুইল আছে, এই হুইলটা ঘুরাইলে ড্রিল বিটটা আমরা যত দ্রুত ঘুরে ড্রিল বিট তার সাথে বেশি দ্রুত ঘুরে ঘুরবে, সে ব্যবস্থা আছে পিনিয়নের মাধ্যমে। তবে এটা ম্যানুয়াল পাওয়ারে ঘুরে, কিন্তু বাকি এটা ইলেকট্রিক পাওয়ার ঘুরে, আর অন্যান্য মেশিন গুলো সবগুলো এখন ইলেকট্রিক পাওয়ারে
এই ড্রিল বিট মেশিনের সাহায্যে মোটামুটি আমরা এই ড্রিল মেশিনের সাহায্যে আমরা সাধারণত 12-18 ইঞ্চ, 12 থেকে 18 মিলিমিটার পর্যন্ত ড্রিল করতে পারি। তবে সেক্ষেত্রে সেটা ম্যাটেরিয়ালের এবং ড্রিল বিট কোন ম্যাটেরিয়াল তৈরি অ্যাজ ওয়েল আমাদের কোন মেশিন কোন ম্যাটেরিয়ালকে ড্রিল করতেছি সেই ক্ষেত্রে সাধারণত 18 মিলিমিটার হলে সেটা আমরা একটু নরম ম্যাটেরিয়াল হলে সেটা করা সম্ভব হয়। যেন আমরা এখানে একটু দেখি, এটা হ্যান্ডেল মেশিন কিভাবে ডিল করতেছে। একটা ড্রিল বেশি দেওয়ালের মধ্যে আমরা ড্রিলটা করে ফেললাম। স্ক্রু ফিটিং এর কাজে এটা অনেক সময় ব্যবহার করা হয়। এটা ড্রিল বিটটা সাথে অনেক সময় দেখা যায় একটা, হ্যাঁ আমরা স্ক্রু ড্রাইভার একটা হেড লাগাই দিচ্ছি এরকম, এটা স্ক্রু ফিটিং করার কাজে এটা ব্যবহার করা যায়। বিভিন্ন কাজে, মাল্টিপল কাজে এটা ধরনের ড্রিল মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এরপর দ্বিতীয়টা হচ্ছে সেন্সিটিভ ড্রিলিং মেশিন। এই ড্রিলিং মেশিনটা খুব বেশি ব্যবহৃত, বিশেষ করে ওয়ার্কশপে খুব বহুল ব্যবহার হয়। সব ধরনের কাজই এখানে করা হয়, তবে সাধারণত অনেক ছোট আকারের মেশিন, সেই কারণে হয়তো অনেক বড় জবের ক্ষেত্রে হয়তো এই মেশিনগুলো হয়তো অতটা ইয়ে না হলে, তবে সাধারণ সমস্ত ম্যাক্সিমাম কাজ এই ড্রিল মেশিন, ড্রিলিং এর কাজ এই ড্রিল মেশিনে করা যায়। ডিজাইন ফর এই মেশিনটা হচ্ছে ডিজাইন ফর ড্রিলিং স্মল হোলস অ্যাট হাই স্পিড ইন এ লাইট জব। সাধারণত ছোটখাটো জবের মধ্যে হাই স্পিডে ছোট ছোট ছিদ্র করার জন্য এটা ব্যবহার করা হয়। দ্য বেজ অফ দ্য মেশিন মে বি মাউন্টেড অন এ বেঞ্চ অর অন দ্য ফ্লোর। সাধারণত এগুলো বেঞ্চ সেট বা কোনো ফ্লোরে এটা মাউন্ট করা যায়, বসানো যায়। দ্যার ইজ নো অ্যারেঞ্জমেন্ট ফর এনি অটোমেটিক ফিট। এই মেশিনটা অটোমেটিক ফিটের কোনো ব্যবস্থা নেই। সাধারণত আমরা ড্রিলটা হাতে উঠানামা করাই, এবং বিশেষ করে আমরা কেমন কাটছে সেটা কিন্তু হাতে অনুভব করে করে আস্তে আস্তে ফিডটা দিয়ে থাকি। দ্য ড্রিল ইজ ফিড ইন টু দ্য ওয়ার্ক বাই পিওরলি হ্যান্ড কন্ট্রোল। হাতের কন্ট্রোলের মাধ্যমে আমরা এই ড্রিলিং কার্যক্রমটা, ড্রিলিং ওয়ার্কটা, কাজটা শেষ করে থাকি, ফিড করে থাকি। ড্রিলটাকে আমরা কাজের ভিতরে ফিড করি হাতের কন্ট্রোলের মাধ্যমে। As the operator senses the cutting action at any instant, it is called sensitive. আসলে হয়তো মনে হচ্ছে যে যেহেতু অপারেটর যেহেতু সেন্স করে, সেলফ সেন্স করে যে কতটুকু কাটছে, কত কেমন কাটছে, খাট হচ্ছে নাকি ইজি হচ্ছে, সেটার উপর ভিত্তি করে সে এটাকে ফিড দেয়। যেহেতু এটা এই সেন্সটা তার মধ্যে মেশিন থেকে সরাসরি আসে এবং তার নিজস্ব সেন্সের মাধ্যমে ড্রিল ফিডটা কন্ট্রোল করে, আমার মনে হয় সেই কারণে এটার নামটা সেন্সিটিভ ড্রিলিং মেশিন। আমরা এটা একটু দেখি, এটা সেন্সিটিভ ড্রিল মেশিনে একটা অ্যানিমেশন এখানে আমরা দেখছি। দেখি সাধারণত একটা ওয়ার্ক পিসের ভিতরে এই যে উপর উল্টে হ্যান্ডেলটাকে ঘুরে জাস্ট নিচের দিকে ড্রিল করে, এখানে অটোমেটিক ফিডের কোনো ব্যবস্থা নাই, হয়তো ম্যানুয়াল ফিডের মাধ্যমে আমরা ড্রিল বিটটাকে উপরে নিচে রেখে আমরা আবার একটু দেখি পিছনের দিকে যেতে চাই। তো এখানে আমরা স্পিন্ডেলটা বাঁধা আছে, স্পিন্ডেলের সাথে আমাদের ড্রিল বিটটা লাগানো ছিল, আমরা এটা দেখলাম। এটা একটা সেন্সিটিভ ড্রিল মেশিনের ভিউ, সরি অ্যানিমেশন। এরপর মেশিনটা হচ্ছে আপরাইট ড্রিলিং মেশিন। আপরাইট ড্রিলিং মেশিন সেন্সিটিভ ড্রিলিং মেশিন থেকে আরো অনেক আধুনিক, এবং বিশেষ করে এগুলো একটু বড় এবং হেভি ধরন হয়ে থাকে। দি আর্ম এন্ড টেবিল মে বি মুভড ইন এন আর্ক। আচ্ছা, এইটা টেবিল, এটাকে আমরা বলি টেবিল, এই মেশিনে টেবিল বা কোনো কোনো মেশিনে টেবিলটা লাগানো থাকে, কোনো সময় না লাগানো থাকতে পারে। আর তারপরে এখানে আর্ম আছে, এই যে হরিজন্টাল টেবিল যেটা, সেই টেবিলটা লাগানো থাকলে নিচেরটাকে আমরা বলে আর্ম, আর্মের উপরে হরিজন্টাল টেবিলটা লাগানো থাকে। কোনো কোনো মেশিনে এরকম আর্ম নেই, সরাসরি একটা ফিক্স টেবিলই থাকে। হ্যাঁ, তবে এই মেশিনের সুবিধা হচ্ছে কি, এই টেবিল এজ এজ আর্ম যেটা, বা এইটাকে ডানে বামে সম্পদিকে প্রায় 180 ডিগ্রি এদিক থেকে এদিকে 180 ডিগ্রিতে ঘুরানোর ব্যবস্থা আছে। আর এটা ইচ্ছা করলে আমরা উপরে বা নিচেও নামাতে পারি, এটাকে এই টেবিলটাকে আমরা ইচ্ছা করে উপরে নিচে ইজিলি নামাতে পারি।
আর এখান থেকে আমরা উপর থেকে আমরা এটাকে ফিড দিয়ে থাকি অ্যাট এনি পজিশন। দিস পারমিট সেটিং অফ দ্য ওয়ার্ক বিলো দ্য স্পিন্ডল। এটা এটার কাজ সাহায্যে আমরা কি করি, যেটা ডানে বামে অ্যাঙ্গেল করে, বা এখানে যেটু এখানে আরেকটা হুইল আছে এখানে, এই এই মেশিনের ক্ষেত্রে হুইল দিয়ে টেবিলটাকে সামনে পিছিয়ে করতে পারে, ডানে বামে যেতে আমরা অ্যাঙ্গেল করতে পারি, অথবা আবার এই টেবিলটাকে এই হুইল গুলার মাধ্যমে ঘুরে এসে ডানে বাম করতে পারি। তো ড্রিল বিটের নিচে জবটাকে আমরা যথার্থভাবে সেট করতে পারি এই মেশিনের সাহায্যে। এরপরে হচ্ছে আমাদের আর এই মেশিনের কনস্ট্রাকশন নট ভেরি রিজিড, এটা যেহেতু কনস্ট্রাকশন রিজিড না, অ্যান্ড টেবল সাপোর্টেড অন দ্য হরিজন্টাল আর্ম। হ্যাঁ, টেবলটা হরিজন্টাল আর্মের উপরে আছে, ইন্টেন্ডেড টু লার্ন লাইটার ওয়ার্ক অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ অফ হোলস দ্যাট দ্য মেশিন ক্যান ডিল ইজ নট মোর দেন 50। অর্থাৎ এটার দ্বারা আমরা ছোট বড় ম্যাক্সিমাম কত বড় 50 মিলিমিটার পর্যন্ত আমরা সাইজে করতে পারি। তবে একটা টেবিলে একবার মেশিনটা জবটা বাঁধার পর আমরা যেটা অন্যান্য মেশিনে সাধারণত করতে অসুবিধা, আমরা টেবিলকে কন্ট্রোল করে যে কোনো পজিশনে একবার একাধিক সিদ্ধ করতে পারি এই মেশিনের সাহায্যে। আমরা এই মেশিনে এই আপনার ড্রিলিং মেশিন একটা ভিডিও দেখি। টেবিলটা আমাকে এটা উঠানামা করে, একটু নামলো হলো না, আমাদের স্পিন্ডলটা নামলো ঘুরতেছে, তারপরে আমাদের ড্রিল চাকটা ঘুরতেছে। আমরা এই টেবিলটাকে উঠানামা করাতে পারি, আবার ঘুরাইতে পারি। এরপর হচ্ছে রেডিয়াল ড্রিল মেশিন, খুব ব্যবহৃত হাই হেভি ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার হয়। যেসব মেশিনে বড় বড় ড্রিলিং বোরিং কাজ, বিশেষ করে মেশিন শপে বড় মেশিন শপগুলোতে এই মেশিনটা ব্যবহার করা হয়। ডিজাইন ফর মিডিয়াম টু লার্জ অ্যান্ড হেভি ওয়ার্ক পিস, বড় এবং ভারী কার্যবস্তুকে ডিল করার জন্য এটা ব্যবহার করা হয়। এই কনসিস্ট অফ এ হেভি রাউন্ড ভার্টিক্যাল কলাম, এই যে মোটা একটা ভার্টিক্যাল কলাম দ্বারা এটা গঠিত নিয়ে গঠিত। এই কলামের সাথে এটা একটা বড় আর্ম আছে, এই আর্মটা কিন্তু ডানে বামে ঘুরতে পারে। আবার আর্মের উপরে আছে আমাদের এই আর্মটা কিন্তু যে কোনো দিকে 180 ডিগ্রি বা তার বেশি এটা ঘুরতে পারে। আর এই যে কলামের সরি আর্মের উপরে আছে আমাদের একটা ড্রিল হেড, এই ড্রিল হেডটা কিন্তু ডানে বামে সামনে পিছে এই যে এই যে ডানে বামে যাইতে পারে, উহার উপরে নিচে যাইতে পারে। তার মধ্যে আবার আমাদের হুইলটা আছে, এই হুইলের সাহায্যে ড্রিল বিটটাকে উঠানামা আমরা করাই। আর এখানে এইটা টেবিলের উপরে, এটা বেজ, বেজের উপরে আমাদের একটা ভারী টেবিল আছে, এই টেবিলের উপরে আমরা জবটা রেখে জবটাকে সরাসরি ড্রিল করে থাকি। আর মে বি সোয়াং অ্যারাউন্ড টু এনি পজিশন ওভার দ্য ওয়ার্ক, এই যে আর্মটার কারণে আমরা জবটাকে যে মানে জব যে কোনো পজিশনে আমরা ডিল করতে পারি। আচ্ছা, দি ড্রিল হেড কন্টেইনিং মেকানিজম ফর রোটেটিং অ্যান্ড ফিডিং দ্য ড্রিল ইজ মাউন্টেড অন এ রেডিয়াল আর্ম অ্যান্ড ক্যান বি মুভড হরিজন্টালি অন দ্য গাইডওয়েজ অ্যান্ড ক্ল্যাম্পড অ্যাট এনি পজিশন, যে কোনো পজিশনে ক্ল্যাম্প করা যায়। আমরা এর ভিডিওটা একটু দেখে তাহলে